How you are loving your mom and dad? শুধু বললেন ভালোবাসি, এটা ভালোবাসা নো। এক সন্তান তার মাকে বলেছিল, মা আমি তোমার ঋণ শোধ করতে চাই, এর জন্য আমার কি করতে হবে বলো। তো মা তখন বলল, একটা কলা নিয়ে এসো, পাকা কলা, এবং এটা আমি যখন চাইবো ঠিক তখনই তুমি আমাকে দিবা। ছেলে নিয়ে আসছে, কিন্তু এসে দেখে মা ঘুমিয়ে পড়েছে। তো ছেলে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে ওই কলাটি নিয়ে ঘুমিয়ে গেছে। মা একটা কন্ডিশন দিস, আমার ঋণ তুমি শোধ করে দিতে পারবা যখনই চাবো তখনই যদি দাও, অর্থাৎ যেই মোমেন্টে আমি চাবো সাথে সাথে তোমাকে কলা দিতে হবে। এই জন্য ছেলে কি করেছে, ওই কলাটি হাতে করে নিয়েই ঘুমিয়েছে মায়ের পাশে, যে মা যখনই উঠে সাথে সাথে চাবে আমি দিয়ে দিব, যেহেতু একটা কলা দিয়েই ঋণ শোধ হয়ে যাবে সেহেতু আমি কলাটা দিয়ে ঋণটা শোধ করে দিতে চাই। মা সকালবেলা উঠে কলাটা চাইল, আর ছেলে কলা খুঁজতে গিয়ে দেখে কলাটা চ্যাপ্টা হয়ে গেছে। তখন বলতেছে, মা এটা তো চ্যাপ্টা হয়ে গেছে, আমি তোমাকে আর একটা কলা কিনে এনে দিচ্ছি। মা তখন বলেছেন, না আমি ওই কলাটিই চাই যেটা আমার জন্য নিয়ে এসেছি। এবার ছেলেটা বলতেছে, মা তুমি বোঝো না কেন, এই কলাটা তো চ্যাপ্টা হয়ে গেছে, আমি নতুন একটা নিয়ে এসে দিই, এর চেয়ে ভালো একটা নিয়ে এসে দিই। মা বলে, না আমার ওই কলাটিই চাই। ছেলেটা এবার একটু ঝাড়ি দিয়ে বলছে যে, মা তুমি কেন বুঝতে চাচ্ছ না যে এই কলাটা আর পাওয়া যাবে, এটা চ্যাপ্টা হয়ে গেছে। মা তখন বলতেছে, দেখো বাবা তুমি তো আমার ঋণ শোধ করতে চেয়েছো, রাতের পর রাত তোমাকে পাশে শুয়ে রেখেছি, তোমাকে তো আমি চ্যাপ্টা করে ফেলিনি, এরকম তুমি যখন শীতের রাত্রে ডান পাশে পেশাব করে দিতে আমি তখন বাম পাশে নিয়ে আসতাম, তুমি যখন বাম পাশে পেশাব করে দিতে আমি তখন বুকের উপরে উঠাতাম, তুমি সেখানেও পেশাব করে দিতে, আর আমি শীতের রাত্রে বেরিয়ে আমার সেই কাপড় চেঞ্জ করে আমি আবার ঢুকতাম, আমি কি তোমাকে কোনোদিন চ্যাপ্টা করে ফেলিনি। মা বাবার দিকে তাকালে কবুল হজের সওয়াব পাবেন, আপনি হজ করতে যান টাকা খরচ করে, হজটি কবুল হবে কিনা আপনি আমি কি কেউই বলতে পারবো না, কিন্তু আপনার যে মা বাবা বেঁচে আছেন ওনাদের দিকে যদি শুধু আপনি একটু তাকান তাতেই আপনার জন্য কবুল হজের সওয়াব লেখা হবে। জীবনের অনেক স্বাদ আল্লাহ শখ অপূরণীয় রেখেছেন শুধু আপনার শখ স্বাদ আল্লাহ গুলো পূরণ করার জন্য। বাবা হচ্ছে সেই ব্যক্তিটি যিনি দিনের পর দিন কষ্ট করেছেন, আমাদের অসংখ্য কাপড় থাকার পরেও আমরা বলি ঈদে নতুন জামা কাপড় লাগবে, পুজোয় নতুন জামা কাপড় লাগবে, আর মা বাবা হচ্ছে সেই সত্তা যাদের থাকে না তারপরেও মা বাবা বলে আমার আছে। স্যান্ডেল পরে দেখবেন যেই স্যান্ডেলের ফিতা সেই ফিতার বল্টু পায়ে বিততে বিততে সেখানে শক্ত হয়ে যায়, তবুও তারা বলে, না আমার জুতাটা ভালো আছে আর নতুন কেনার দরকার নেই। এভাবেই আমাদের জন্য ত্যাগ দিয়ে যাচ্ছে নিয়মিত। সেই মাকে আমরা চিনছি না, তার সাথে কথা বলার টাইম নেই, তার কেয়ার করার টাইম নেই, কখনো কখনো দুর্ব্যবহার আমরা করে ফেলছি অনেকেই, অকারণেই আমরা ঝাড়ি মারছি, ভালোবাসা দিচ্ছি গিয়ে একটা মেয়েকে একটা ছেলেকে আর ভাবছি এটাই ভালোবাসা। এটা হচ্ছে স্বল্প সময়ের মোহ, মোহটা কেটে গেলেই আপনি বুঝতে পারবেন সব শেষ। আপনার বউ একটা থাকবেন আপনি আর একটা বিয়ে করতে পারবেন, যারা মেয়ে আছেন একটা হাজবেন্ড থাকবেন আর একটা হাজবেন্ড বানাতে পারবেন, একটা সন্তান না থাকলে আর একটা সন্তান আপনি আনতে পারবেন, কিন্তু আপনার মা একবারই আপনি পাবেন, আপনার বাবা আপনি একবারই পাবেন। যাদের বেঁচে আছে তারা অন্তত পক্ষে দিন শেষে একটা ডাক দিতে পারছেন মা বলে, কিন্তু যাদের নেই তারা কি করছে একবার ভাবেন। আমাদের মধ্যে অনেকের হয়তো মা নেই, বাবা নেই, ওই মা বাবারা পরপারে চলে গেছে, পরপার থেকে আপনাকে ডাকছে যে আমার জন্য কিছু কর, আমাদের সেই দিকে খেয়াল নেই, আমরা আমাদের গন্তব্য ভুলে অন্যদিকে যাচ্ছি। বিলিভ মি, তাদের মতো পৃথিবীতে আপনাকে কেউ কোনোদিন ভালোবাসেনি, তারা যতটা ত্যাগ আপনার জন্য দিয়েছে তাদের মতো ত্যাগটি আপনার জীবনে কেউ কখনো দেয়নি আর কেউ কখনো কোনোদিন দেবেও না, তাদের মতো ভালো আপনাকে কেউ বাসেনি আপনাকে কেউ কোনোদিন বাসবেও না। আমেরিকাতে একজন ব্যক্তি অনেক ধনী কিন্তু তার মা বেশ কুৎসিত, চোখ দুটো অন্ধ, কিছুই দেখতে পায় না, তো এই মাকে নিয়ে অনেক লজ্জায় থাকতো লোকটা, তার বাড়িতে যখন মেহমান আসতো পরিচয় করে দিতে লজ্জা পেত যে এইটা আমার মা। সে একদিন ডিসিশন নিল যে আমার মাকে একটা আলাদা বাড়ি করে দিই, আমার মাকে সেই জায়গাটায় রাখবো, কারণ মাকে তো আমি পরিচয় করাতে লজ্জা পাচ্ছি, তো যেই ভাবনা সেই কাজ, ওখানে চাকর বাকর রেখে দিল আর মায়ের জন্য বাড়ি করে দিল। মা যখন মৃত্যুসজ্জায় তখন সন্তানকে খবর দেওয়া হলো যে তোমার মা মৃত্যুসজ্জায় তুমি আসো, সে আস্তে আস্তে মা মারা গেল। তখন মায়ের পাশে ছিল একটা বাক্স, সেই বাক্সের ভিতরে ছিল কিছু চিরকুট, মা মরে যাওয়ার পর ওই চিরকুটগুলো ওই ব্যবসায়ী এসে নাড়াচাড়া করছিল, তার মধ্যে একটি চিরকুট, সেই চিরকুটটা দেখার পরে লোকটা স্তম্ভিত হয়ে গেল। সেখানে লেখা, আমি ছিলাম অত্যন্ত সুন্দরী, 1000 জন সুন্দরীর মধ্যে একজন, আমার সন্তানকে আমি আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। একদম ছোটবেলায় যখন তার 2 বছর বয়স তখন আমাদের ঘরে আগুন লাগে, আমি বারবার ডাকি যে কে কোথায় আছো আমার সন্তানকে বাঁচাতে আসো,
কিন্তু কেউই আমার সন্তানকে বাঁচাতে আসে না। আগুন যখন দাউ দাউ করে জ্বলছে, আমার কলিজার টুকরো তখন পুড়ে যাবে, আমি আমার জীবনের পরোয়া না করে আমি সেই আগুনের ভিতরে ঝাঁপ দেই। আমার সন্তানকে আমি আমার কোলের ভিতরে নিয়ে আমি বের হই, যখন আমার গায়ের কাপড়ে আগুন লেগে যায়, সেই সাথে আমার শরীরেও, আর আমি তখন আমার সারা শরীরে আগুন লেগে দাউ দাউ করে জ্বলে আমার সারা শরীরের চামড়া পুড়ে যায়। যেই মানুষটি আমি হাজারের মধ্যে একজন সুন্দরী ছিলাম, সেই মানুষটি হয়ে যায় আমি পৃথিবীর অন্যতম কুৎসিত একটি মানুষ। যখন আমার ছেলে বড় হলো, তখন আমি জানতে পারলাম ডাক্তারি পরীক্ষার মাধ্যমে আমার সন্তানটির চোখ দুটো কাজ করে না, অর্থাৎ সে জন্মান্ধ। তখন আমি ভাবলাম, আমি তো আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসি আমার সন্তানকে, তাহলে আমার চোখ দুটো রেখে কি হবে। আমি ওই দিন আমার সন্তানকে আমার চোখ দুটো দান করে দিয়ে পর থেকে আমি অন্ধ। চোখকে এটা দেখার পরে অঝোর ধারায় কাঁদছে, কিন্তু কেঁদে কি হবে, ওই মাকে আর ফিরে পাওয়া যাবে না। আপনি যদি একটু চোখ বন্ধ করেন, আপনি দেখতে পাবেন আপনার মা আপনার জন্য কতটা কষ্ট করেছে। ডলোরোমিটার আবিষ্কার হয়, তারপরে সায়েন্টিস্টরা জানতে পারে যে একজন মানুষের ব্যথা সহ্য করার ক্ষমতা 45 ডেল, কিন্তু স্বাভাবিকভাবে যখন একটা মায়ের সন্তান প্রসব হয় তখন 57 ডেল ব্যথাকে সহ্য করতে হয় ওই মায়ের। আর যদি সিজার করে ওই মা, সারা জীবনের জন্য ওই সিজারের ক্ষতকে বয়ে বেড়ে নিয়ে বেড়াতে হয়। আল্লাহর পরে নবীর পরে যে আপনার কাছে সবচেয়ে বেশি মূল্যায়িত হবে সে হচ্ছে আপনার মা বাবা, কারণ আপনার জন্য ওকালতি করা ওই জাজের কাছে দাবি দাওয়া আদায় করে এনে দেবে ওই মা আর ওই বাবা। কারণ মা যদি সন্তানের জন্য দোয়া করে, সেই দোয়ার মাঝখানে আর কোনো ফাঁকা থাকে না। কোনো মা যদি সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়াকে আল্লাহ কবুল করবে। মাকে আল্লাহ এতটা মূল্যায়ন দিয়েছে, বউ বাচ্চা হয়ে যায় আমাদের আপন, কিন্তু বউ বাচ্চার আমাদের জীবনে কোনো অবদান নাই, বিলিভ মি। বরঞ্চ আমরা তাদের জন্য অবদান রাখি, অথচ আমরা সংসার আসার পরে অনেকেই মা বাবার গুরুত্ব হারিয়ে ফেলছি। যদি কিছু করতে হয় তাদের জন্য করি, তাদেরকে ভালোবেসে করি, তাদের মুখে হাসি ফুটানোর জন্য কিছু করি। মা যেন গর্ব করে বলতে পারে, আমি একজন গর্বিত মা, আমার এই সন্তানটাকে আমার এই গর্বে ধারণ করেছিলাম। আমরা মিথ্যা মরিচিকার পিছনে ছুটছি, একটা মেয়ের সাথে ভালোবাসা করে, একটা ছেলের সাথে ভালোবাসা করে, দিনের পর দিন, মাসের পর মাস, রাতের পর রাত জেগে জেগে আমরা তার সাথে কথা বলছি। গার্লফ্রেন্ডের সাথে প্রেম করার সময় আছে, মায়ের কাজে একটু হেল্প করার সময় আমাদের নেই। ভালো যদি বাসতে হয় ওই মাকে বাসেন, ওই বাবাকে বাসেন। নিরপেক্ষভাবে বোঝার চেষ্টা করেন যে আপনার মা যদি একবার চলে যায় আপনি আর পাবেন না। মা একজনই হয়, বাবা একজনই হয়, আপনি আর পাবেন না। আপনি একবার পেয়েছেন অ্যাসেট, হারাবেন আর পাবেন না। সন্তান হারালে পাওয়া যায়, আর একটা সন্তান জন্ম দেওয়া যায়, বউ হারালে আর একটা বিয়ে করা যায়, কিন্তু মা হারালে আর একটা মা খুঁজে পাওয়া যায় না, বাবা হারালে আর একটা বাবা খুঁজে পাওয়া যায় না। পড়াশোনা শেষ করে মা বাবা যখন বুড়ো হয়ে যাবে তখন মা বাবার জন্য কিছু করব, আসেন না এখনই কিছু করার চিন্তা করি। শুধু মা তোমাকে ভালোবাসি বলার মাধ্যমে না, তাদের পছন্দ কি এটা খুঁজে বের করা, তাদের চাওয়া কি এটা খুঁজে বের করা, নিজের সর্বোচ্চটা ত্যাগ দেওয়া, সর্বোচ্চ ত্যাগ দিয়ে ওই মা বাবাকে যদি একটু সুখী করতে পারেন। আমার বাবা আমাকে আর্মিতে ভর্তি করতে চাইতো সব সময়, আর আমি স্বপ্ন দেখতাম বাবাকে কবে আমার গাড়িতে চড়িয়ে আমি বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্পট দেখাবো। আমার মায়ের কাছ থেকে আমি অসংখ্য বার টাকা ধার নিয়েছি এবং কোনোদিন ধার শোধ দিতাম না। আম্মুর কাছে আবার যখন চাইতাম, আম্মু তখন বলতো, তুই তো ধার শোধ দিস না, তুই আবার চাস কেন? আমি বললাম দিয়ে দিব, অমুক দিন দিব, কিন্তু কোনো কথাই রাখি নাই। আম্মুও জানে আমি রাখতে পারবো না। তো আমি যখন টাকা চাইতাম তখন আম্মু চালাকি করে আমাকে দিয়ে অনেক কাজ করিয়ে নিত এবং আমাকে ঘুরাতো। আমি সারাদিন ঘুরতাম, আমিও চালাকি করতাম, যেদিন টাকা লাগবে তার 3 দিন আগে চাইতাম, যাতে 3 দিন হইলেও ঘুরিয়ে আমাকে অন্তত পক্ষে আমার যেই সময় প্রয়োজন তার আগে দেয়। তো আমি আম্মুকে বলতাম, আপনি তো টাকা দিবেনই, তাহলে ঘুরাচ্ছেন কেন? আম্মু বলতো, তোকে বেশি ঘুরাচ্ছি যাতে তুই আর লজ্জায় না চাস। জানেন, যখন ইনকাম করতে শুরু করলাম 15 সাল, বেড়াতে যেতাম বাড়িতে, তখন আম্মাকে আসার সময় 5,000, 7,000, 10,000 যেইটা পারি হাতে দিয়ে আসতাম। এভাবে 15 সাল চলে গেছে। ড্রিম ছিল আম্মুকে রুলি বানিয়ে দিব, বিভিন্ন স্বর্ণের বিভিন্ন অর্নামেন্টস দিব, সেগুলো দিলাম। আব্বুকে হজ করালাম 16 সালে। আফটার দ্যাট একদিন আম্মুকে আসার সময় 5,000 টাকা হাতে দিলাম। তারপরে আম্মু বলতেছে, আমাকে দিচ্ছিস কেন, আমি আর কি করব টাকা দিয়ে, টাকা তো আমার কোনো কাজেই লাগে না। তো আমি বললাম, রাখেন, আপনার যখন খুশি যে কাজে কাজে খুশি আপনি ব্যবহার করবেন। আমার আম্মুকে সেদিন একটা কোশ্চেন করছিলাম যে, আম্মু, কোনো ঋণ তো শোধ করতে পারবো না, কিন্তু যে টাকাগুলো নিয়েছিলাম, অন্তত পক্ষে সেই যে টাকা আমি ধার নিয়েছিলাম, দিতে চেয়েছিলাম, সেগুলোকে আমি শোধ করতে পেরেছি? আমি আম্মুর চোখের দিকে তাকায় দেখি আম্মুর চোখ দিয়ে পানি ঝরছে।
আমি আপনাদের বলতে চাই, যদি মা বাবাকে এইভাবে খুশিতে কাঁদিয়ে তুলতে চান, আপনার অন্তত পক্ষে কাজ করা উচিত, জীবনের সর্বোচ্চ শক্তিটা দিয়ে কাজ করা উচিত। দেখেন, আব্বু আম্মুকে যখন কক্সবাজার ঘোরাতে নিয়ে যাই, তখন বলেছিলাম যে আজকে এই যে গাড়িটাতে উঠে যাচ্ছেন, এই গাড়িটা আপনি কখনো কল্পনা করেননি। আপনারা কল্পনা করতেন পড়াশোনা শেষ করে বা পড়াশোনার মাঝামাঝি কোনো একটা জব করবো, কিছু রোজগার করবো, তা দিয়ে চলবো। আব্বু আম্মু বললো, হ্যাঁ রাইট, আল্লাহর কাছে শুকরিয়া, অনেক নিষেধ করেছি, তারপরেও তুমি এই প্ল্যাটফর্মে এগিয়ে গেছো, তাই আজকের এই দিনটা আমরা দেখতে পাচ্ছি। আজকে যখন আমার কথা বলতে যায় মা বাবা, তখন তাদের গর্বের বুকটা উঁচু হয়ে যায়। জাস্ট আমার ওই ফিলিংয়ের সাথে আমি প্রত্যেকটা সন্তান এখানে বসা, আমি আপনাদের জায়গা থেকে এটা ফিল করি, যদি আমার এই জায়গায় আসতে পারতেন, আপনার মা বাবা যদি এইরকম খুশি হতে পারতো আপনার উপরে, যদি এই প্রাপ্তিগুলো আপনার মা বাবাকে দিতে পারতেন, তাহলে আপনার জন্য কতটা গর্বের হতো। আমি সেটা ফিল করে দেখেই আমি মানুষের জন্য কাজ করি, আমি এটা ফিল করে দেখেই আমি ইয়োদদেরকে সঠিক রাস্তায় চালানোর জন্য কাজ করি। আমার কষ্ট হয়, বাট আমি তারপরেও করতে চেষ্টা করি। তো যারা হাত তুলেছিলেন মা বাবাকে ভালোবাসেন, এক বিন্দু আপনার বসে থাকার সময় নেই, এক বিন্দু আপনার প্রেম করা, টিকটক দেখা, ফেসবুকিং করা, অহেতুক সময় ব্যয় করার এক বিন্দু সময় নেই।